কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মুজাফফর হোসেন এবং উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উদ্দৌলা যোগ সাজসে সাহেবের আলগা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির সুফল ভোগীর তালিকা সংস্কারের নামে প্রকৃত দুস্থ অসহায় নারী পুরুষদের বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি মতো নতুন সুফলভোগী সংযুক্ত করে তালিকা প্রণয়ন করেছে। এই ঘটনায় সাহেবের আলগা ইউনিয়নে দুস্থ অসহায় মানুষজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সাহেবের আলগা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইপি সদস্য মাহবুব হাসান জানায়, হতদরিদ্রদের বাদ দিয়ে নিজের আত্মীয় স্বজনকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেয় একটি অপরাধ। প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ, তদন্তের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হোক। উদ্বোধন করি এলাকার গণ্যমান্য এবং আমাদের কুমটিবৃন্দ সবাই জানেন, মাটি উদ্বোধন করি। কিন্তু এখানে মাটি উদ্বোধন করতে এসে আমি দেখতে পেলাম, মানে আমার এই 5 নম্বর ওয়ার্ডের 149 জন লেবারের মধ্যে 146 জন লেবার বাদ দিতে হয় পুরো ইউনিয়ন থেকে। 846-এর মধ্যে 886-এর মধ্যে 146 জন বাদ দিতে হয়। এখানে ওই পার্সেন্টেজে আমার এখানে 25 জন লেবার বাদ দিতে হয়। যখন পিআইও প্রতিনিধি আমাদের এখানে আসলো ইউনিয়ন পরিষদে, উনি আমাদেরকে বাদ দিতে বললেন, যারা মৃত্যুবরণ করছেন, যারা বিদেশ চলে গেছে, অন্যত্র চলে গেছে, এবং 65 বছরের উপরে যাদের বয়স, তখন বলছিল 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, এদেরকে বাদ দিতে পারবেন। আমরা ওইখান থেকে বাদ দিয়ে দিই। এক পর্যায়ে কিছু নামে, হয়তো 7 নাহলে 10টা এরকম নামে আমরা বাদ দিতে পারি না। এই সময় পিআইওর প্রতিনিধি উনি লটারি করলেন, লটারির মধ্যে কিছু নাম বাদ পড়ে যায়। যে নামগুলো বাদ পড়ে যায় একেবারে অসহায় কিছু মানুষ, আমরা বললাম যে আসলে অসহায় মানুষদের নাম এভাবে বাদ পড়ে যাইতেছে, আমরা কী করতে পারি? এখন পিআইওর প্রতিনিধি উনি বললো, বাদ পড়লে কিছু করার নাই, আমাদের এটাই চূড়ান্ত ফেসলা। ওনারা ভিডিও রেকর্ড করে নিয়ে গেছেন কী বাদ পড়ছে। তারপরে যখন মাটি কাটা ধরাইলাম, তারাও চলে আসছে, আবার ওই যে 124 জন লেবার এনারাও চলে আসছে, টোটালি 149 জন লেবার সবাই চলে আসছে। আমি কাকে কি বলি, সবার চোখে পানি। আমি যখন যে তালিকাটা আমার কাছে এখন বর্তমানে দেওয়া হয়েছে, তালিকাটা হলো আমি আমাদের ইউনিয়নের সহ সেক্রেটারি আবু তালেবের কাছ থেকে মোবাইল সংযোগ পাই। উনি যখন আমাকে তালিকা দেয়, ওই তালিকা অনুযায়ী নাম ডেকে ডেকে লেবারদের সেটিং করি। তখন যাদের নাম বাদ পড়ে গেছে তারা হাওমাও করে কান্দাকাটি শুরু করে দেয়। তখন আমি কি করি, আমি অনুপায় হয়ে আমি ওনাদেরকে বললাম যে আপনারা যদি মাটি কাটতে চান আমি অনুমতি দিতে পারবো না, কেননা যাদের লিস্টে নাম আসছে আমাকে যেভাবে বলা হয়েছে উপর থেকে আমি ওইভাবেই বললাম যে যাদের নাম আছে তারা মাটি কাটেন, তাদের টাকা সরকার দেবেন, আর যাদের নাম নাই তাদের টাকা কিন্তু সরকার দেবে না, বা আমিও দিতে পারবো না। নাম কাইরা দিছে, নাম নাই। আপনার নাম, আপনি এই জায়গায় কেন আসছেন? রাস্তায় মাটি কাটারাইছি, মাটি কাটার জন্য আসছেন। আসছি। সমস্যা কি? সমস্যার মধ্যে এখানে রাস্তায় মারি দরাই বাসকে হুই নাইছি, আন হুনি যে নাম ডাকলো হে নাম আঙ্গুর নাম নাই। আমরা নাম নাই, নাম নাই, নাম বাদ পড়ছে, বাদ পড়ছে, বাদ ফেলাইছে। বাদ দিল কে? দিল চেয়ারম্যান মেম্বাররা। চেয়ারম্যান বাদটা কে দিছে? চেয়ারম্যানে দিছে, চেয়ারম্যানে দিছে। এনা আপনি কি নাম চান? আমি নাম চাই, আমি কাজ করে খাম রাস্তা, রাস্তায় কাজ করে খাবেন, রাস্তায় কর্ম করে খাম। আমরা গরিব মানুষ, গরিব মানুষ আমরা। আপনি গরিব মানুষ, কর্ম করে খাইয়া বাসি। আপনি কি সরকারের কাছে দাবি করেন? দাবি করি, দাবি, দাবি। সমস্যা কি? আমার সমস্যা রাস্তায় মাটি কাট পড়াইছি। হ্যাঁ, মাটি কাট পড়ছে, মাটি কাট পাওয়া অসুবিধা কি? মাটি কাটুম, তার আমাকে নাম কাইডা লাইছে চেয়ারম্যানে। আপনার নাম বাদ দিছে? হ্যাঁ বাদ দিছে। কে বাদ দিছে? বাদ দিছে চেয়ারম্যান মেম্বার, চেয়ারম্যানে বাদ দিছে। এখন কি এই নামের কি নাই দাবি আছে, মানে নাম চাওয়া আছে? আর মাইশের সম্পত্তি থাকি, বাপের এক কাটা সম্পত্তি নাই, মাটি কেটে খাই। নাম কার কাছে চান আপনি? চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের কাছে। হ্যাঁ, সরকারের কাছে চাই, প্রধানমন্ত্রীর কাছে আপনি নাম চাইতেছেন? আমলির সরকারের কাছে চাই। আচ্ছা ঠিক আছে, বসেন। মনে করেন যে ভুলে নাম দিব, আমার স্বামীর আইডি কার্ডে আমার স্বামীর নামে দিব, ভুলে আমার নাম বয়স বেশি দিছে।
আপনাদের কাছে আমি কাজ চাই, আমি কাজ করে রাখা। অবশ্যই আপনাদেরকে সুদৃষ্টি নিক্ষেপ করবেন ইনশাল্লাহ।